রাত হয়ে গেছে কালকে আমার হাজবেন্ড চলে আসবেন সকালে তাহলে কালকে হাতে ছাপ একবার ম্যাচ করবে ওটা বাদ দাও তো চলে আসছে ও কথা হয়ে গেছে স্যার ও কথা বাদ দিয়ে দিন আপনার টেস্টটা যদি হয় এরকম তো তখন তাহলে আমাদের একটু পরিস্থিতিতে পড়তে হবে হসপিটাল অথরিটি হাই অথরিটিকে একটা মেইল করবে মেইল করলে ওনারা একটা অনলাইনে একটু পিন কোড দেবে দিলে তখন আপনাকে লাগবে না ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে এটা পরে আমার পেশেন্টকে ছেড়ে দেবেন আচ্ছা যখন ভর্তি নিয়েছিল তখন টাকার কথা বলে আর এখন বলছে যে এখন আমরা বলতে আমাদের কি বলছে বলে তোমাদেরকে ঢুকিয়ে করে মারবো এখন মারবো তোমাদের করার কি আছে এই নার্সিং হোম থেকে আরে বলছে ধার কাকাতে বার করে ডাক্তার বাবু শুধু আমাদেরকে হাত ধরে কাজ করতে বলছে হ্যাঁ ভিতরে এখন মেয়ে ছেলে করে বলছে যে রুমে ঢুকো এদেরকে ঢুকে এদেরকে ঢুকে মারা হবে কি বলছে মেয়ে মানুষকে আমরা হাতে বাইর হচ্ছে যে গরিব মানুষ ছেড়ে দাও এদের পয়সা করি নেই আপনি তো ভর্তি করলে না এখন বলছে না পয়সা না দিলে ছাড়বো না আর দরকার হয় তোমাদেরকে ধরে এখানে মারধর করবো আপনাদের মারধর করবে বলেছে যারা পেশেন্ট আছে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে এই কার্ডে কি মূল্য থাকলো আগে আগে পেশেন্টকে ভর্তি করলো বলে বিনা পয়সা দেবে এখন বলছে পয়সা দিতে হবে তাহলে এখন গরিব মানুষ পয়সা কোথা থেকে পাবে আপনি তো বলতে পারতেন যে পয়সা না লাগবে না পয়সা দিতে হবে না হলে এখন অপারেশন হবে না তাহলে হসপিটাল চলে যেত গরিব মানুষ এখন যখন বের করার টাইমে বলে 20,000 টাকা দিতে হবে না আর টোটালি ছাড়বো না কি করা আছে তোমরা করবে যাও এখন কোথায় পাবে গরিব মানুষ কোথায় পাবে স্যার আপনি এটি আমরা একটু জানতে চাই ওই স্বাস্থ্যসাথী কার্ড কি বাস্তব কি ভুয়া না সঠিক সঠিক যদি হয় কেন নার্সিং হোম বালা নেবে না নেবে না আমরা এটা জানতে যাচ্ছি আমরা এটা জানতে যাচ্ছি আসছি আপনার নাম আমার নাম লাল্টু সিং লাল্টু সিং বলছি একটা গরিব মেয়ে ছেলে প্রসূতি ছিল তাকে এই বর্মনে সায়নদীপ নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল দুয়ারের সরকারের কারে আমরা ভর্তি করেছিলাম ভর্তি করা স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কারে ভর্তি করা হয়েছিল ডাক্তারবাবু বললো বিনা পয়সাতে হবে আর যখন আমরা রুগী বের করতে এসেছি তখন বলছে পয়সা ছাড়া হবে না এই কার্ডের কোনো ভ্যালু নেই যখন আমরা দু এক জায়গায় চেক করলাম ডিএম এর কাছে গেছিলাম ডিএম বললো এই কার্ড ঠিক আছে তারপর ভগবানপুর থানায় ওখানে দুয়ারের সরকার বসেছিল ওখানে কার্ড চেক করেছি ওখানে বললো কার্ড ঠিক আছে ডাক্তারবাবু তোমাদের সঙ্গে প্রতারণা করছি ওখানে এসে যখন এখানে দেখালাম যে বলে হ্যাঁ আমাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে বলে তোমাদের এই কথা চলবে না পয়সা ছাড়া কোনো চলবে না পয়সা দিতে হবে তোমাদেরকে না আমি ছাড়বো না কে বলছি কথাটা এই ডাক্তারবাবু বললো কি নাম ডাক্তার নাম শ্রী সুরজিৎ বর্মন না কি বলে সায়নদীপ নার্সিং হোমের মালিক যিনি উনি বলছেন ওই কথা বলে আমরা কালকে রাত্রে এসলাম আমাদেরকে ঘাট ধাক্কা মেরে আমাদেরকে বের করে দিচ্ছে জাস্ট এই কারণের জন্য আমরা আজকে এসে রাস্তা অবরোধ করলাম আপনার নাম আমার নাম লাল্টু সিং বাড়ি বাড়ি হিংসাগেড়া
ভগবান বুদ্ধা না বারো সমীর মাইতি ঠিক আছে আমি আপনাকে একটা রিং করে দিলাম হ্যাঁ দিয়ে আপনি আপনার কাছে ওই অবরোধের ছবিগুলো একটু পাঠান দিকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে পরে কথা বলবো রাত্রে রাত্রে ঠিক আছে আপনি স্বাস্থ্য সাথী কার্ডটাকে ভুয়া কার্ড বলেছিলেন কি বলেছেন আমাদের কথা মিথ্যা আপনার কথা মিথ্যা চিৎকার করুন চিৎকার করে কথা বলছি না আমার আমার যে আমি যখন আমার সেই প্রবলেমটা তোমার সমাধান হয়ে গেলে হলো উনি কি বলেছেন তুমি কি বলেছো আমার জানার দরকার আমার পেশেন্ট ব্লক ডাক্তারবাবু এখন কি লাস্ট অবধি কি বললো ডাক্তারবাবু না আমি যেখান থেকে স্বাস্থ্য ডিএম অফিসে করেছেন সেখানে সেখানে কথা বলেছি পাঁচ মিনিট সময় আমি বলছি আপনি যখন আপনি উপস্থিত হতে পারলেন ঠিক আছে না হলেও স্যার একটা প্রসেস থাকে যেটা আমরা অনলাইনে ফিঙ্গারপ্রিন্টের বদলে আমরা হচ্ছে অনলাইনে সেটা একটা পিন কোড দিয়ে আমরা আজকে যখন রাত হয়ে গেছে কালকে আমার হাজবেন্ড চলে আসবেন সকালে তাহলে কালকে হাতে ছাপ একবার ম্যাচ করবে ওটা বাদ দাও না ও তো চলে আসছে ও কথা হয়ে গেছে স্যার ও কথা বাদ দিয়ে দিন আপনার টেস্ট যদি হয় এরকম তো তখন তাহলে আমাদের একটু পরিস্থিতি পড়তে হবে হসপিটাল অথরিটি হাই অথরিটিকে একটা মেইল করবে মেইল করলে ওনারা একটা অনলাইনে একুশে পিন কোড টাইম দিয়ে 10 মিনিট টাইম দিয়ে ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে এটা পরে আমার পেশেন্টকে ছেড়ে দেবেন ইনভেস্টিগেশনের ব্যাপার আছে তো সেখানে তাড়াতাড়ি আশা করি দিয়ে দেবে ওনাদের ডক্টররাও যারা আছেন আমি যেহেতু মেল করে রেখেছি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যাপার আছে ওনাকে আমি বললাম জাস্ট আপনার অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত আমাকে একটু টাইম দিন তারপরে আমার একটু মানে আমি যদি এসব বুঝি না আসলে পুলিশ তো ফর্মে তো থাকে কিন্তু আমি বলছি যে এই প্রসিডিওরটা যখন রোড ব্লক হলো পুলিশ এলো তখন এটা শুরু করলেন এই জিনিসটা যদি আগে থেকে করতেন তাহলে এখন তো সেম প্রসেস আজকে যেটা করলাম ওনাদেরকে জিজ্ঞাসা করুন আগের দিনও আমি সেম প্রসেস করার চেষ্টা করেছিলাম ওনাদেরকে আমি ফোন করে যেটা এখন হলো ওনাদেরকে আমি ফোন করেছিলাম উনিও ছিলেন ওনার শ্বশুরমশাইও ছিলেন মনে হয় তাই তো সেম কথা আমি লাউড স্পিকার দিয়ে ওনাদের সামনেই কথা বলেছিলাম ওনারা ডাইরেক্টলি বলে দিলেন যে আজকে আমরা দিতে পারবো না না বলেছিলেন কিনা আপনি বলুন সেদিন না বলেছে তো না বলেছিল কি বলছিল চিন্তা জানো তুমি একটু আগে তো তুমি বললে যে হ্যাঁ সেদিন না বলেছিল এটা এইটা যদি হয়ে যেত সেদিন আজকে যাবো একটু আগে তুমি আমাকে এই কথা বললে আবার এখন বলছে তুমি জানো লাউড স্পিকার দিয়েই কথা বললাম তোমার সামনেই কথা বললাম তোমাদের যারা ছিল সবাই শুনেছে আমি এই একই প্রসেসই করলাম আগের দিন সেটা ওনারা অ্যাপ্রুভেল দিল না বলে তাই আমি বললাম যে হবে না ব্যাপারটা স্যার প্রসেসটা আমি আপনাকে বলি পেশেন্ট যেদিন অ্যাডমিশন হয় সেদিনই আমরা ব্লক করি ঠিক আছে এবার সেদিন ব্লক করার পরে ওটি ওটি হওয়ার পরে ওটি নোট টোট আমরা পাঠাই পাঠালে কি হয় এবার পেশেন্ট তো একদিনে ছুটি হয় না মিনিমাম তিন চার দিন থাকে এবার তার মধ্যে ওটা আমাদের ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে থাকে ছুটির জন্য এটা এই কেসটা কি হয়েছে অলরেডি স্যার আজকে ব্লক করছি মানে যেটা ওই তাহলে 2 তারিখে যেটা কার্ডটা দেখলেন ফিঙ্গারপ্রিন্ট ওই দিনই ওই দিন তাহলে করে দিলেন সেম প্রসেসই স্যার আমি করেছিলাম স্যার ওখান থেকে আমাকে দেয়নি স্যার সেদিন আমাকে দেয়নি স্যার
ওনারা ছিলেন সেদিন, এখন উনি অমানত যাচ্ছেন। একটু আগে আপনারা কেউ ছিলেন না, উনি বললেন এই জিনিসটা তো সেদিন করলেন আপনি, এখন দিয়ে দিচ্ছে, সেদিন দিয়ে দিলে ঝামেলা হতো না। ও একটু আগে উনিই বলেছেন, অনকট বলছি স্যার, উনিই বলেছিলেন একটু, এখন উনি মানছেন। যাই হোক, এবার হচ্ছে এই প্রসেসটা স্যার একটু তোমাকে টাইম দিতে হবে। না একটু টাইম নাও, কিন্তু ওই ছেলেটা গিয়ে আমাকে বাইরে গিয়ে বললো, বলছে এটা চব্বিশ ঘন্টাও পরেও হতে পারে, দুদিন পরেও হতে পারে। ওই কথা বললাম না, না না না, আমি কি বললাম যে যাক ব্লক করলাম, তোমার পেশেন্ট এক্ষুনি নিয়ে যাবে বলে আমি ছাড়তে পারবো না, আমাকে একটু টাইম দিতে হবে, তোমাকে আজকে বিকেলে হতে পারে নাহলে কালকে সকালে হতে, এই কথাটা বলেছি ওনাকে, এই কথাটাই বলেছি। তাহলে স্যার আমি পেশেন্ট ছেড়ে দিলে যদি উপর থেকে আমার ইনকোয়ারি করতে আসে, তাহলে আমি স্যার পেশেন্ট না দেখাতে পারলে আমার তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে না স্যার। অনেক ব্যাপার আছে, পেশেন্ট না থাকলে ইন্সপেকশন এলে, ইন্সপেকশনে যদি আমি পেশেন্ট না দেখাতে পারি স্যার, আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, আমি তাহলে ফাউল হচ্ছে, বহুত ঝামেলা আছে স্যার। আমি শুনুন, আমি বলি, আমি আপনার কথাটা মানছি, কারণ আপনার যে সিস্টেম আছে সেটা যত আমার কথায় বা আমার কথায় তো আপনি ব্রেক করতে পারবেন না, ঠিক আছে। দু তারিখ যায়নি তো, তারা বলেছে যে চব্বিশ ঘন্টার পেরিয়ে গেছে, আমরা দেবো না, ওনারা ডাইরেক্টলি আমাদের না বলেছে। আজকে আপনাদের ছেলেগুলোকে তো আমি বলেছি যে রোড ব্লকটা কর, বলে আমরা যাচ্ছি, আমি লং কর মেলও করেছি বা ওনারা যে ব্লক করেছেন সবকিছু আমি ওনাদেরকে জানিয়েছি। আবার এটু যে এখানে যা ঘটনা হয়েছে সবকিছু জানানোর পরে ওনারা বললেন ঠিক আছে আপনি একটা কাজ করুন, একটা নাম্বার আমি দিচ্ছি, যে নাম্বারটা আমাকে দিয়েছিল এপসি নেওয়ার জন্য, সে নাম্বার বাদে হাই অথরিটি ওনার উপরে যিনি আছেন ওনার নাম্বারটা আমাকে দিলেন, যে ওনার তিনবার কল করার পরে তারপরে উনি আমরা ওকে এত ঝামেলা করাবো কেন, ব্যাপারটা কি শুনুন স্যার, আমাদের আমি আমি বলছি তোমার ব্যাপারটা আমি বলছি, দেখো তোমার এই গ্যাপটার জন্য পেশেন্ট কিন্তু বুঝছে না, মানে ন্যাচারালি যেটা হচ্ছে আমি সেটার কথা বলছি, পেশেন্ট বুঝছে না যে এইটা কারবাইটা করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে কি দু ঘন্টা সময় লাগবে ছ ঘন্টা সময় লাগবে, সেটা কিন্তু পেশেন্ট বুঝছে না। এখন পেশেন্ট না বোঝার জন্য ওরা এরকম প্রবলেম ক্রিয়েট করছে, তখন পুলিশকে আসতে হচ্ছে, আর পুলিশ এই প্রসিডিওর সব জানে না। এবার সমস্যাটা কি হচ্ছে যে এবার প্রশ্ন ওরা পুলিশকে করছে যে কেন ছাড়বে না, আমি আপনাকে বলছি আমি আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন, আমি বুঝিয়েছি, আমি ওকে বুঝাতে পারছি, টোটাল ব্যাপারটার মধ্যে একটা গ্যাপ হচ্ছে, এটাও কেউ বুঝছে না যে জিনিসটা নতুন, এই জিনিসটা হতে না 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 জিনিসটা নতুন না, আমার কাছে সাহেব জিনিসটা নতুন না, এই দেখুন স্যার এতগুলো পেশেন্ট আমার সব কার্ডে ভর্তি আছে, জিনিসটা 2013 সাল থেকে চলছে, সব কার্ডে ভর্তি আছে, সবাইকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি এবং সেম প্রসেসে ট্রিটমেন্ট হচ্ছে স্যার, ইনার ক্ষেত্রে যে মানে ব্যতিক্রম সেরকম কিছুই নয়, সেম প্রসেসে সবাই ট্রিটমেন্ট পাচ্ছে এবং সবাই ভর্তির দিন ব্লকিং হচ্ছে। আর শুনুন, ছুটির আগে যেগুলো আমি এদিকে আমার ত্রুটিটা আমি স্যার একটু ডাক্তার ভাই আমার কোনো দোষ নেই, কিন্তু এর আগে যখন কার্ডটা করছি তখন যদি অ্যাক্টিভেটটা করে রাখো না না, এদের ক্ষেত্রে কি হয়েছে স্যার, এদের তো সিজার হওয়া পেশেন্ট ব্যথা নিয়ে এসছে, এগুলো স্যার ইমার্জেন্সি, আপনারা তো ফেলে রাখতে পারবেন না। হ্যাঁ কবিতা বলুন, জানতে যাচ্ছে বলুন, আমার এই স্বাস্থ্যসাথী জিনিসটাই নতুন, এটা সকলেরই অজানা স্যার, ইনি ইনি পেশেন্টের স্বামী, স্বামী এটা না আমার স্বামী না, তবু আমি জেনে নিই একটু জিনিস, ধরো আমি এখানে আছি ঠিক আছে, আমার হসপিটালে এবার আমার ফ্যামিলি তারা যখন এটা বললো যে তখন বললো স্বামীকে আমি আমি এখানে আছি, সেক্ষেত্রে আমার স্ত্রীকে কি হবে আমাদেরও বলুন, আমার তো জানতে হবে, এটা হয়ে যাবে স্যার, আমি ওনাদেরকে যখন এ তো আছে না, আমি বলছি আপনি যখন আপনি উপস্থিত হতে পারলেন না ঠিক আছে, না হলেও স্যার একটা প্রসেস থাকে যেটা আমরা অনলাইনে ফিঙ্গারপ্রিন্টের বদলে আমরা হচ্ছে অনলাইনে সেটা একটা পিন কোড দিয়ে আমরা অ্যাক্টিভেশন করি কার্ডটা। এবার ইনাদের কেসটা কি হয়েছে, উনি ওনাদের বাড়ির লোক যখন বললেন যে আজকে যখন রাত হয়ে গেছে কালকে আমার হাজবেন্ড চলে আসবেন সকালে, তাহলে কালকে হাতে ছাপ একবার ম্যাচ করবে, ওটা বাদ দেন না, ও তো চলে এসেছে, আমি ওটা হয়ে গেছে স্যার, ওটা বাদ দিয়ে আপনার কেসটা যদি হয় এরকম তো তখন আমি আমাদের তখন হসপিটালে পড়তে হবে, হসপিটাল অথরিটি হাই অথরিটিকে একটা মেইল করবে, মেইল করলে ওনারা একটা অনলাইনে এপিসি পিন কোড দেয়, দিলে তখন আপনাকে লাগবে না, ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেশন হবে, আচ্ছা ঠিক আছে চলো কাট দিয়ে যাবে তো দাম এটার পরে আবার পেশেন্টকে ছেড়ে দেবেন।
5 মিনিট হলো না এখন আমি 5 মিনিট বলছি 5 মিনিটও তো হয়নি স্যার আপনি চলে যান রিসিপ্ট